গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউভিকা চক্রবর্তী অফিসিয়াল অ্যান্ড আজকে আমি ইন্ট্রো করলাম এই দেখো ইউভিকাকে আমরা এখন বেরাচ্ছি মলে যাচ্ছি শপিং করতে এই দেখো ইউভিকে ইউভি স্লিপও লাগিয়েছে দেখো ইউভি কেমন সো আমরা এখন ইউভির জন্য শপিং করতে যাচ্ছি তাই না সঙ্গে থাকো দেখতে থাকো আগে কি হয় দেখো সবাই আজ আমি আর পিনসি যাচ্ছি তো আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাট থেকে বিল্ডিং থেকে অনেকটা দূরেই রাখা হয় আমাদের বিল্ডিংয়ের নিচে কার পার্কিংয়ের জায়গা নেই তো আমরা ওখানে রাখি তো আমরা এখন গাড়ি পর্যন্ত হেঁটেই যাচ্ছি আর যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিলাম এরপরে দেখতে থাকো আমরা দেখাবো আজকে আমরা কী কী শপিং করি কী কী কেনাকাটি করি এমনিতে তো বেশি কিছু কেনার নেই বিকজ অফ বাবা কি রোদ আমরা এমনি মাঝে মধ্যেই কিনি কিছু না কিছু তো সেরকম খুব প্রয়োজনীয়তা কিছু নেই তবে যাচ্ছি একটু মার্কেটে তো দেখো সঙ্গে থাকো তো দেখো তোমরা ইউভিকাকে এখানে বসে বলেছি মাম একা একা বসে আছো তুমি আরে বাবালি তোমরা দেখো আমরা গাড়িতে এখন এসে পড়েছি যে মাম্মা আর ইউভি এখনো সামনে বসে আছে ওকে নিয়ে নেব পেছনে কারণ যদি পড়ে যায় সো টাইম ল্যাপস এনজয় করো তোমরা চলে এসেছি পৌঁছে গেছি গড়িয়াহাট এ দেখো মার্কেটটা জানি না অত ক্লিয়ার দেখা যাচ্ছে কি না যতদূর সম্ভব দেখা যাচ্ছে না এত ক্লিয়ার বিকজ এই কাজগুলো অনেকটা ধুলো পড়ে আছে ওষ পরে রাতের বেলা তো গাড়িটা দিয়ে ঠিকঠাক ওয়াশ করা হয়নি তো বেরিয়ে পড়েছি আমরা এত ক্লিয়ার তোমরা দেখতে পারো বাট দেখতে পাচ্ছ গড়িয়াহাটে জমজমাট সঙ্গে থাকো দেখাবো তো দেখো তোমরা আমরা চলে এসেছি এসএল হাউসে ইউভি শো নিতে এই দেখো তোমরা ইউভি কি সুন্দর শু করছে ছোট্ট একটা শু ঠিক আছে আমার একটা শু দেখতে আনব্রিং করতে আমার একটা সিম্পল শু নেবো সেটা বেলিং করবো ভুল করে গ্রাউন্ডে চলে গেছিলাম তাই তো হ্যাঁ আমরা গিজিতে চলে গেছিলাম তো এই যে চলে এসেছি আমরা সো এই যে ইউভির জন্য নিয়ে নিয়েছি পিনসি বলছে এখানে সব বুড়ো বুড়ো জুতো সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমরা কোথায় যাই চলে এসেছি সিটি স্টাইলে এই যে এবার
এসএন থেকে তো দুটো শু নিলাম এখন দেখি এখান থেকে আমরা কি নেব চলে গাইস আমরা সিটি স্টাইলে তো এসেছিলাম বাট আমাদের কিছু পছন্দ হলো না কারণ আমাদের একটু তাড়াও আছে যেতেও হবে সো আর বেশি কিছু ভালো লাগলো না শুধু বাবার একটা টি শার্ট নিলাম আর কিছুই না রুহু তো একদম এমন করছে না ঘুমিয়েই পড়বো বাট ও ঘুমায়নি রুহু সো তবে আমি তোমাদের রুহুকে দেখাচ্ছি দেখতে পারো এই দেখো আমরা এখন গড়িয়াহাট মার্কেটে প্রিন্সি ভালোই ভিড় আছে মানে এই ভিড়টা হচ্ছে কি সরস্বতী পুজোর ভিড় তো আমরা সরস্বতী পুজো উপলক্ষে আসিনি আমরা এসছি জাস্ট এমনি একটু মুড হলো তো তার জন্য এসছি এখন আমরা যাব বাজার কলকাতা বাজার কলকাতা থেকে প্রিন্সি আর আমি কিছু কিনবো আর যদি তার মাঝখানে কিছু পছন্দ হয়ে যায় সেটাও সকালে খাবো সো আমরা এখন চলে এসেছি এম বাজারে আমার টপ নিতে কারণ কিছু ভালো কালেকশন এখানে নেই মানে মনে হচ্ছে কিছুই নিইনি আমরা শুধু ঘুরে যাচ্ছি এপাশ থেকে ওপাশ সো তোমরা দেখতে থাকো পছন্দ হলে তোমাদের দেখাবো গাইস তোমরা দেখো আমরা এম বাজার থেকে বাজার কলকাতা বাজার কলকাতা বাজার কলকাতা হ্যাঁ কি দেখবো জানি না তবে এসছি এখানে দেখি দেখো তোমরা আমরা চলে এসেছি এখন বাজার কলকাতায় দেখি এখানে কিছু পাই নাকি কিছুই সেরকম কিছু কালেকশন নেই সব উইন্টার কালেকশনগুলোকে ঠেলে বার করে দিচ্ছে তার কারণ নেক্সট মান্থে ফেব্রুয়ারি মাস পড়ে যাবে তো নেক্সট মান্থ থেকে কলকাতায় সেরকম ঠান্ডা থাকে না তো তার জন্য এরা চাইছে যে উইন্টার কালেকশনগুলোকে বার করে দিতে সঙ্গে থাকো দেখি কী নেওয়া যায় তো আমরা এখনো পর্যন্ত কিছুই কিনতে পারিনি মানে প্রিন্সি আর আমি দুটো টপ কিনেছি শুধু এতক্ষণ ধরে ঘুরে ঘুরে প্রিন্সি দুটো ক্লিপ নিয়েছে আর আর কি রিবন এইসবই টুকিটাকি নেওয়া হয়েছে একটা টিট্রে নিয়েছি আমি আর কিছুই নেওয়া হয়নি এখন যাচ্ছি প্রিন্সির ডান্স ক্লাসে তো মোস্ট অফলি এসেছিলাম ডান্স ক্লাসে কিছু দরকারের জন্যে তো সেখান থেকেই বললে যে ইউভি শু কিনতে হবে ইউভি রুমে পরে হাঁটা হ্যাবিট করার জন্য শু তো আমি একটু দেখে দেখে হাঁটছি বিকজ নাহলে পড়ে যাব আমরা এখন আছি সুব্রত মুখার্জি স্মৃতি সংঘের সামনে গড়িয়াহাট সুব্রত মুখার্জি সবাই চেনো তো আমরা এখান থেকে ক্রস করছি এখন এখন ঢুকবো ওখানে প্রচণ্ড গরম করছিল আমাদের কোনো মলের ভেতর কোনো এসি চলছিল না এখন ঠিক আছে এখন ওয়েদার ঠিক আছে ঠান্ডা লাগছে না মানে ঠিক আছে তো ঠিক আছে সাথে থাকো এনজয় করো তো আমরা চলে এসেছি গাড়িতে বসে পড়েছি আমরা এখন গাড়িতে দেখো ইউবিকা সামনে আছে আর প্রিন্সি এই যে পেছনে আর এই যে আমরা কী কী কিনেছি সেসব প্যাকেট বগায়রা সব ওখানে ও ভিডিওটা করে স্কিপ করে দিচ্ছি বসো মামা দেখো কীরকম ব্যস্ত হয়ে যাও তো তারপরে আমরা গাড়ি স্টার্ট দেব যাব না গাড়ি আমি চালাবো না হ্যাঁ একদমই না তো আমরা পেছনে চলে যাব আমরা একটুখানি ওয়েট করছি প্রিন্সিপ ডান্স ক্লাসে কিছু কথা আছে তো তার জন্য কথাটা বলে আমরা রেডি যাব সঙ্গে থাকো দেখো আমি আর প্রিন্সি এরকম পেছনে বসে আছি আর ইউবিকাকে দেখো কত ভালো মেয়ে সিট বেল্ট পরে একদম এরকম সুন্দরভাবে বসে আছে কত সুন্দর করে বসে আছে সামনে বসে বসে আছে
পুরো গড়িয়ার থেকে এইভাবে একা একা যাচ্ছে, নড়ছে না চড়ছে না, খুব ভালোভাবে বসে আছে, কেউ বড় মানুষের মতো বসে আছে পাথরে। আমরা বাড়ি চলে এসেছি অ্যান্ড মা ইউভি এখন হচ্ছে ফ্রেশ, তো আমরা বাকি ব্লগটা ওখানে শ্যুট করতে পারিনি কারণ আমরা সবাই খুব বেশি টায়ার্ড ছিলাম। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, সো আজকে ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি কারণ মা ফ্রেশ হচ্ছে। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, অ্যান্ড যারা যারা আমাদের চ্যানেলে নিউ আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা করছি আমাদের নেক্সট ব্লগে, বাই।